যাদবপুরে ঝিলে ঢালা নিরাপত্তা রিপাবলিকে বিস্ফোরক রাক্তন উপাচার্য সন্ধের পর অন্ধকারে ডুবে যেত ক্যাম্পাস ক্যাম্পাসে মদ গাঁজার আসর বসত আমি সিসিটিভি বসানোর ব্যবস্থা করি মধ্যরাতে হস্টেলে টহল দিতাম হস্টেলে বিশ্বস্তদের থেকে তথ্য নিতাম হস্টেল হয়ে রয়েছে একটা বিভীষিকার জায়গা যে পরিণতি পরিণাম আমরা দেখলাম সেটা কি বিগত কয়েক বছরে নাকি এর আগেও একই রকম ছিল আমি যে সময়ে দায়িত্ব নিই সেই সময়ে নেওয়ার পরে আমি দেখেছিলাম যে পরিস্থিতি ভালো না বিশ্ববিদ্যালয়ের অবস্থা বেশ বেহাল সেই সময়ে অনেকটাই ছিল যে ক্যাম্পাসে ঢোকার ব্যাপারে কোনো রকম রেস্ট্রিকশন ছিল না সিসিটিভির তো প্রশ্নই ওঠে না সিসিটিভি আমার আগে যিনি উপাচার্য ছিলেন উনি চেষ্টা করেছিলেন লাগানোর কিন্তু কোনো কারণে ছাত্র আন্দোলনের জেরে ওনাকে পিছিয়ে আসতে হয় এবং এই সময়ে দেখেছিলাম যে ক্যাম্পাস সন্ধ্যের পরে অন্ধকারে ডুবে যায় মদ গাঁজা চরস ভাং যত রকম দ্রব্য সমস্তই ব্যবহৃত হয় আমি ঢুকে একগুচ্ছ নজরদারির ব্যবস্থা করি এবং তার ফলে যে প্রথম কাজগুলো করি তার মধ্যে প্রথমেই আমি ফ্লাড লাইট লাগাই ক্যাম্পাসে দ্বিতীয় যেটা করি আমি আমার নিজের জীবন বিপন্ন করে হলেও আমি সন্ রাত্রিবেলা মধ্যরাত্রে আমি টহল দিতাম আমি পুরো ক্যাম্পাস ঘুরতাম সঙ্গে সিকিউরিটির অবশ্যই থাকতেন কোনো কোনো সময় আধিকারিকরাও থাকতেন এবং এছাড়া আমি সিসিটিভি বসানোর ব্যবস্থা করেছিলাম বেশ কিছু ক্যামেরা লেগেছিল এবং আরও ক্যামেরা লাগানোর জন্য জায়গাগুলো আইডেন্টিফাইড হয়েছিল এছাড়া আর যে কাজগুলো আমি করেছিলাম তার মধ্যে হচ্ছে হোস্টেলে যখন তখন যেতাম বিশেষ করে নতুন ছাত্র ঢুকলে তো বটেই আধিকারিকদের পাঠাতাম এবং হোস্টেলে আমার নিজের কিছু লোক অর্থাৎ আমি যাদের বিশ্বাসযোগ্য মনে করতাম তাদের রাখতাম বিভিন্নভাবে যাতে তারা হোস্টেলের ইনফরমেশানগুলো কন্টিনিউয়াস আমাকে দিতে থাকে ক্যাম্পাসে ওরকম লোক ঘুরতো যারা আমাকে ইভিন রাত দুটোর সময় ইনফরমেশান দিত ক্যাম্পাসের মধ্যে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটছে কি ঘটছে না এবং সেই ইনফরমেশানগুলোর ভিত্তিতে আমি অ্যাকশানগুলো তৈরি করতে পারতাম আর যেটা খুব অদ্ভুত ব্যাপার ছিল যাদবপুরে যে পাঁচিলটা যে ওয়ার্ল্ডটা যে সেপারেটিং ওয়ালটা লাইনের সাথে রয়েছে পেছন দিকে মধ্যরাত্রের পর সেখান থেকে লোকে লাফিয়ে ক্যাম্পাসে ঢুকত এবং তারা নারকোটিক্স নিয়ে ঢুকতো নারকোটিক্স সেল করতো বা ডিস্ট্রিবিউট করতো কিছু একটা করতো একজন দুজনকে ধরতে পেরেছি আমি সবাইকে ধরতে পারিনি কারণ তারা পালিয়ে যেত এবং আমি একটা দুটো কেসে ধরতে পেরেছিলাম একটা কেসে যতদূর মনে আছে বোধ তাকে আমি পুলিশের হাতেও তুলে দিয়েছিলাম এই জায়গাটাকে আটকানোর জন্য আমি পুরো কাঁটা দিয়ে লম্বা কাঁটাটার দিয়ে পুরো পাঁচিল টাই আমি ঘিরে ফেলেছিলাম ঝিল পাড় যেখানে বসে ম্যাক্সিমাম নারকোটিক্স মদ্যপান বা অশ্লীলতার কাজ হতো সেই জায়গাটা আমি কাঁটাতার দিয়ে ঘিরে ফেলেছিলাম যেটা পরে শুনেছি কেটে দেওয়া হয়েছে এছাড়া মানে গেটে রেস্ট্রিকশান ছিল যে কেউ যে কোনো সময় যে ঢুকে যাবে সেটা হলো না সিকিউরিটিরা চাইলেই ইন্টারসেপ্ট করতে পারতেন এবার আমি চলে আসার পরে সেই নজরদারিগুলো শুনেছি এবার দেখেছি কাগজে পড়েছি উঠে যায় এবার সেই নজরদারিগুলো উঠে যাওয়ার জন্যই আজকের এই দুর্ঘটনা বা অপমৃত্যু ঘটেছে যাতে একটি প্রাণ চলে গেছে এবং আমি মনে করি যে যারা জোর করে এই নজরদারি তুলে দিয়েছিলেন যারা তুলতে বাধ্য করেছিলেন যারা তুলতে মদত দিয়েছিলেন তারা একশো ভাগ পরোক্ষভাবে দায়ী আজকের এই দুর্ঘটনার জন্য